أعوذ بالله من الشيطان الرجيم النبي বলেন যে সবচাইতে বেশি হকদার হলো নম্র আচরণ ভদ্র আচরণের হকদার হলো তোমার পিতামাতা এই পিতামাতার পক্ষ থেকে আবার মায়ের হক 3 গুণ বেশি বাপের হক 1 গুণ তাহলে বাপ কি কোনো অন্যায় করলো বাপ তো সারা জীবন ধরে আপনার জন্য খেটেছে পরিশ্রম করেছে আর যত সঞ্চিত পয়সা সব আপনাকে দিয়ে চলে গেছে সেটা তো কিছু অন্যায় করে নাই কিন্তু বাপের থেকে সন্তান লালন পালনের ক্ষেত্রে মায়ের ডিউটি বেশি মায়ের ফাংশন বেশি আছে সেই বলে আল্লাহ নবী মায়ের সম্মানটাকে একটু বেশি দিলেন আল্লাহ ও মায়ের সম্মানটাকে একটু বেশি দিলেন আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সূরা লুকমান আয়াত নাম্বার 14 তে বলছেন ওয়া ওয়াসাইনা লিল ইনসান বি ওয়ালিদিহি আমারাতুহু উম্মুহু ওয়াহনান আমি পৃথিবীর মানুষ সমূহকে বলেছি ওয়া ওয়াসাইনা লিল ইনসান বি ওয়ালিদিহি হে পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে ভালো আচরণ করবে নম্র আচরণ করবে উম্মুহু ওয়াহনান আর তুমি সবচাইতে বেশি ভালো আচরণ করবে তোমার মায়ের সঙ্গে উম্মুহু ওয়াহনান আলা ওয়াহদিন কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে ধারণ করে সহ্য করে দিয়ে গর্ভে ধারণ করেছেন 10 মাস 10 দিন ধরে তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে সেই সময় তোমার মায়ের যে কষ্ট হয়েছে ওই কষ্টটা তোমার বাপ কোনোদিন টের পায় নাই সারাদিন বাড়িতে পরিশ্রম করেছে কাজকাম করেছে বাড়ির সব লোকজনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে একবার উঠেছে একবার বসেছে এইরকম করে সারাদিন পরিশ্রম করার পরে যখন প্রচন্ড খিদে নিয়ে খাবারের থালাটাকে দিয়ে সে খেতে বসেছে দুমুঠো মুখে তুলেছে তুমি পেটের ভিতর থেকে এমন জোরে তোমার মায়ের পেটে লাথি মেরেছো তখন তোমার মা ওই খাবারের থালাটাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েছে বসেছে আর তার খাওয়া হয় নাই সারাদিন এরকম করে পরিশ্রম করার পরে রাত্রির বেলায় বিছানাতে হয়তো একটু শুয়েছে চোখটা দেখেছে ঘুম এসেছে আর তুমি পেটের ভিতরে এমন করে ফুটবল খেলা শুরু করে দিয়েছো তোমার মা সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে চোখের পানি মুছেছে আর ডন ডন করে কেঁদেছে পেটের যন্ত্রণায় এরকম করে 10 মাস 10 দিন ধরে তোমাকে যে পালন করেছে লালন করেছে তোমার মা এই ঋণটা তুমি সারা জিন্দেগি ভোর তুমি শোধ করতে পারবে না তাই আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনা ইনসান বিওয়ালিদিহি হামালাতুহু উম্মুহু তোমার মা তোমাকে হামালাতুহু মানে গর্ভ ধারণ করেছেন তোমার মা এখানে তোমার পিতা ছিল না হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন এবং তিনি কষ্টের পর কষ্ট সহ্য করেছেন এবং সে তোমাকে দুগ্ধ পান করিয়েছে 2 বছর ধরে এই মায়ের দুধের ঋণ যদি তুমি শোধ করতে চাও তাহলে তুমি তোমার জীবনের যত সঞ্চিত সম্পদ আছে তোমার জীবনের তোমার বডিটাকে দিয়েও যদি তোমার চামড়াটাকে কেটে যদি মায়ের জুতো স্যান্ডেল তৈরি করে দাও তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না সেই বলে সবচাইতে বেশি হকদার সবচাইতে সদাচরণের নম্র আচরণের ভদ্র আচরণের বেশি হকদার হলো তোমার মা মায়ের সঙ্গে তুমি সদাচরণ করবে তা না হলে শুধুমাত্র সলাচারাই করে তুমি জান্নাত যেতে পারবে না ওই রকম করে সূরা আহকামের মধ্যে 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাইনান ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াজাআতুহু কুরহান وَحَمَلُهُ وَفِصَالُهُ 30 شَهْرًا আল্লাহ বলছেন ওয়াসাইন আল ইনসানা বিওয়ালিদাইহি ওয়ালিদাইহি ইহসানা আমি পৃথিবীর মানুষ সকলকে বলেছি দুনিয়ার মানুষকে বলেছি শুধু মুসলিমদেরকে নয় ঈমানদারদেরকে নয় ঈমানদার বেঈমান কাফের মুশরিক পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে আল্লাহ বলছেন ওয়াসাইন আল ইনসানা বিওয়ালিদাইহি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে নম্র আচরণ করবে ভালো আচরণ করবে হামালাতুহু উম্মুহু কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কুরহাও ওয়া আলা কুরহাও মানে অতি কষ্ট সহ্য করে গর্ভ ধারণ যে কতটা কষ্ট সে একমাত্র গর্ভবতী মা ছাড়া কেউ বোঝে না আল্লাহ ওইটা বোঝেন সেই বোঝাটা আমাদেরকে বলে দিতে বলছেন নবীকে নবী তুমি মানুষকে এই সংবাদটা দিয়ে দাও তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে এর ঋণটা তোমাকে শোধ করতে হবে এবং তিনি শুধুমাত্র গর্ভে ধারণ করে নাই প্রসবের যন্ত্রণাও সহ্য করেছে প্রসবের যন্ত্রণায় এত কঠিন যন্ত্রণা
এই যন্ত্রণা যদি মায়ের মধ্যে আল্লাহ সন্তানের সঙ্গে সম্পর্কটা মধুর করে না দিতেন, মহব্বতের সম্পর্ক না হতো, তাহলে একটা সন্তান গর্ভে আসার পর থেকে প্রসব হওয়া পর্যন্ত মাকে যত কষ্ট দিয়েছে, যত অত্যাচার করেছে, তার উপরে মাতার হয়তো ওই সন্তানটাকে দেখা সঙ্গে সঙ্গে টুটি টিপে মেরে ফেলত, কিন্তু মা এত কষ্ট সহ্য করার পরেও যখন প্রসব হয়ে যায়, প্রসব হতে গিয়ে কত মহিলা রক্তাক্ত হয়ে যায়, একদম সৈনিক যেমন যুদ্ধক্ষেত্রে জেহাদ করতে গিয়ে যেমন তার শরীর রক্তে কত বিক্ষত হয়ে যায়, প্রসবের যন্ত্রণা সহ্য করতে গিয়ে প্রসব হওয়ার সময় মা ওরকম করে রক্তাক্ত হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়, কত মা জ্ঞান হারিয়ে ফেলে, সেই মা যখন জ্ঞান ফিরে পায়, জ্ঞান ফিরে পাওয়ার পরে তার কোলে যখন সেই সন্তান থেকে তুলে দেয়, মা তখন আদর করে সন্তানটার গালে চুমা খাই, আপনি এই দিনটা জীবনে সত্য হতে পারবেন, মায়ের সঙ্গে যে অভদ্র আচরণ করছেন, আমার মা আমার বউকে দেখতে পারে না বলছেন, তোমার মা তোমার বউকে দেখতে পারে না, তোমার মা তোমার জন্য কি করেছে সেটা দেখো, বিয়ে করার পরে আজকে বউটা যা বলছে সেটা তুমি শুনছো, মায়ের কথাটা শুনছো না, মাকে এই জায়গাতে রাখতে হবে, যদি এই জায়গাতে না রাখতে পারে তারপরে সে যত ইবাদত করবে সব ইবাদত তার বাতিল হয়ে যাবে, এই ইবাদত গুলো কোনো কাজে আসবে না। তারপর তিনি তোমাকে কি করেছেন না, তোমাকে দুগ্ধ পান করিয়েছেন 30 মাস ধরে, সালাসুন সাহারান বলছে 30 মাস ধরে তোমাকে এইরকম করে দুগ্ধ পান করিয়েছে, সুতরাং তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করবে। এরপরে সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের কাছে কাজী হিসাবে বিচার করে দিয়েছি, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতার মধ্যে যদি কোন একজন আহাদুহুমা মানে একজন আও কিলাহুমা অথবা দুইজনই যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, উপনীত হয়, তাহলে তুমি যেন তাদের সঙ্গে এমন আচরণ করবে না যে তার মুখ থেকে উফ শব্দটা বের হয়, আমার ছেলের জন্য মায়ের তখন খুব কষ্ট হয়, হয়তো মন থেকে একবার দীর্ঘশ্বাস ফেলল, এত কষ্ট করে আমি আমার সন্তানটাকে মানুষ করলাম, বড় করলাম, বিয়ে দিলাম, তারপরে আমার সন্তান আমার সঙ্গে এইরকম আচরণ করছে, আমাকে এইরকম কথা বলছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মা যদি একটা দীর্ঘশ্বাস ফেলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে, যার মা বাপ দুনিয়া থেকে চলে গিয়েছে তারা কিছু করার নাই, যারা এখনো পর্যন্ত বেঁচে আছে তারা এই জায়গাটাকে ঠিক